হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সুস্থ থাকুন এই কামনাই করি। যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা অবশ্যই করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিবেন, আর লাইক দিতে একেবারেই ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে রেসিপিতে আছে আমি হচ্ছে যে জিলাপি আর আপেল জুস বানাবো। তো এর জন্য আমি 2 কাপের মতো ভেষজ নিয়েছি এবং 2 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। এটাকে ভালো করে আগে আমি মিক্স করে নিব। মিক্স করার পরে আমি এতে অল্প পরিমাণে, এটা অপশনাল, অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে এর সাথে একটু চিনি দিয়েছি। 1 চামচের মতো চিনি দিয়েছি। তো এটাকে আমি ভালো করে আগে সম্পূর্ণটা মিক্স করে নিব। নেয়ার পরে তারপরে একটু একটু করে পানি দিয়ে এটাকে মিক্স করতে হবে। তো আগে আমি ভালো করে এটা হাত দিয়ে মিক্স করে নিব। এরপরে দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু একবারে অনেক পানি দেই নাই, আমি একটু একটু পানি দিয়েছি। এটাকে একটু ঘন ঘন রাখতে হবে আর খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো এটা একটু বেশি সময় ধরেই মাখাতে হবে যাতে কোনো সমস্যা, এর ভিতরে যেন কোনো লাফ না থাকে। এর জন্য খুব সুন্দরভাবে এটাকে ভালো করে হাত দিয়ে, আমার মতে হাত দিয়ে মাখানোটাই বেটার। তো এর জন্য হাত দিয়েই মাখাচ্ছি। বন্ধুরা, আবারও বলছি যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, আর লাইক দিতে একেবারেই ভুলবেন না। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে একেবারে পারফেক্ট। এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, বেশি সময় রাখা যাবে না, 10-20 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে জিলাপি। তো এটা গোলানো শেষ, আমি এখন এটা শিরা তৈরি করব। শিরার জন্য আমি এখানে 2 কাপ পানি আর 2 কাপ চিনি দিয়েছি আর 2টো এলাচ, 2টো তিনটার মতো দারচিনি দিয়েছি। তা এখন এটাকে আমি যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব, তারপরে জিলাপিগুলো এর ভিতরে দিয়ে দিব। এটা এভাবে হতে থাকবে। এখন হচ্ছে যে আমি জিলাপিটা আমি একটি হরলিক্সের কৌটায় নিয়েছি, ছোট একটি কৌটায় নিয়েছি। আপনারা চাইলে, আসলে আমার এখানে টমেটো ক্যাচাপের কোনো কৌটা নেই, আর বোতলে ঢেলে নেওয়া একটু কষ্টকর, যার কারণে আমি এটা ঢেলে নিয়ে দেখুন এই মুখটা আমি ফোটা করে নিয়েছি। তো এভাবে করা যায়, এভাবেও করা যায়। তো আমি এটাকে একটা ছোট্ট ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এটা 1 পিসই ভাজা যাবে, একেবারে বাচ্চা ফ্রাই প্যান। তো আমি যেহেতু আগে কখনো কই নাই এর শেপটা অতটা ভালো করে দিতে পারি না, ফার্স্ট করছি এই জন্য। যারা 2-3 বার করে তারা হয়তো বা শেপটা ভালো করে দিতে পারে, আমি যেহেতু ফার্স্ট করছি এই জন্যই আমারটা একটু হয়তো বা ছোটো বড় বা তেরা বেঁকা হয়ে গিয়েছে। যাই হোক, জিলাপি তো একটু বাঁকানোই থাকে। এটা মানে যতক্ষণ না একটা বাদামি কালার, ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে।
রোজার মাসে কিছু কথা আটকে যায় বলতে গেলে হয়তো বা পাচ্ছি না, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই যে ভিউয়ার্স দেখুন আমার একটা ভাজা শেষ, তো আরেকবার আমি দিব। এভাবে একটা একটা করে আমি সবগুলো ভেজে নিব, তারপরে হচ্ছে যে শিরার ভিতরে দিয়ে দেব সবগুলোই। আমি শিরার ভিতরে অলরেডি প্রথমটা আমি দিয়ে দিয়েছি, একটা একটা করে আমি শিরার ভিতরে সবগুলো দিয়ে দিব। এটা আপনারা বাসায় সংরক্ষণ করে কমপক্ষে 4-5 দিন 7 দিন খেতে পারবেন, খুব মজাদার ইয়ামি জিলাপি। বাসার একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে আপনারা ভেজে নিতে পারবেন, খুব সহজেই হাতের কাছে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখুন আমার জিলাপি ভাজা শেষ। এরপরে আমি ইফতারের জন্য হচ্ছে যে অ্যাপেল জুস বানাবো। তো অ্যাপেল জুস বানাবার জন্য আমি কতগুলো অ্যাপেলস কেটে নিয়েছি, 3টার মতো এখানে আমি দিয়ে দিয়েছি অ্যাপেলসগুলো। এরপরে এর সাথে আমি অ্যাড করব চিনি। আপনারা চিনিটা পরিমাণ মতো দিবেন যে যতটা পছন্দ করেন। আমি এখানে প্রায় 8-9 চামচের মতো দিয়ে দিয়েছি। আর এখানে দুধ দিয়েছি, দুধটা দিলে একটু ভালো হয়। দুধ দিয়েছি 3 চামচ। তো এখন আমি এটা ব্লেন্ড করে নিব অল্প পরিমাণে পানি দিয়ে, যাতে কোনো দলা না থাকে। এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আগে ব্লেন্ড করে নিলে ভালো হয়, তারপরে বেশি পানি দিয়ে এটাকে আবার ব্লেন্ড করতে হয়। তো অল্প পানি দিয়ে আমি প্রথমে এটাকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। যারা আপেল জুসটা এখনও ট্রাই করেনি, এই ইফতারে একটি মজাদার রেসিপি হচ্ছে যে আপেল জুস। পরান ঠান্ডা হয়ে যাবে, আর প্রতিদিন অ্যাপেলস একটি স্বাস্থ্য মানে খাদ্য ফ্রুট যা আমাদের প্রতিদিন খাবার তালিকায় রাখা উচিত। সেই হিসাবে আপনারা যদি অ্যাপেল জুস বানিয়ে খেতে পারেন, সারাদিন ইফতার করার পরে এমনি খেতে ভালো লাগে না, কিন্তু জুসটা খেতে অবশ্যই ভালো লাগে। আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো আমি এবার আরেকবার, প্রথমবার একটু হয়নি মানে কিছু দলা রয়ে গিয়েছিল, যার কারণে আমি আরেকবার ব্লেন্ড করে নিলাম। এবারে আমার যতটা পানি দরকার সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এটাকে আবার ব্লেন্ড করে নিব। তো আমার এই যে দেখুন খুব সুন্দর মজাদার দেখতে মানে মনে হচ্ছে অ্যাপেল জুস রেডি। এবারে দেখুন ইফতারিতে আমি নিয়ে এসেছি সেই জিলাপি আর হচ্ছে